ক্রমশ বাড়ছে করোনাভাইরাসের আতঙ্ক ইরাক ইরান ও ওমানের পর এবার ইতালি ভাইরাসের থাবায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে ইতালিতে যদিও প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা বাসিন্দাদের শান্ত থাকার অনুরোধ করেছেন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে নতুন করে নাকি সংক্রমণ ছড়ায়নি গোটা ইউরোপে এখনও পর্যন্ত উনত্রিশ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি যাই হোক মাত্র দশ জনের শরীরে এই সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে যা গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা কম তিনি বলেন সারা বিশ্বে যেভাবে মহামারীর চেহারা নিয়েছে মারণরোগ ভাইরাস ইউরোপে সেভাবে বিস্তার লাভ করতে পারেনি ইতালিতেও করোনার গ্রাস এখনও অনেকটাই নিয়ন্ত্রণে দেশের উত্তরাংশের ল্যাম্বার্ডি এলাকার বেশ কয়েকটি গ্রামে করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে সেখানেই সাতজনের মৃত্যু হয়েছে